আর কয়েকদিন পরেই কোরবানির ঈদ। দেশের বিভিন্ন স্থানের মতো একটু আগে ভাগে জমে উঠেছে দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারার চাতরি চৌমুহনী পশুর হাট। গরু ছাগলের পাশাপাশি বাজারে এসেছে প্রচুর মহিষ। প্রাথমিকভাবে ক্রেতা বিক্রেতার সংখ্যা বেশ ভালো হওয়ায় বাজারও জমে উঠেছে। বিক্রেতাদের প্রত্যাশা, সময়ের সঙ্গে বাজারে বেচা বিক্রি আরও বাড়বে। আজকে থেকে এখানে গরু রেখে দিবে, আগামী সোমবার 17 তারিখ পর্যন্ত সকাল পর্যন্ত এখানে গরু পাওয়া যাবে। গরু যত দামে হোক না কেন, সীমিত মাত্র 2,000 টাকা আর ছাগল হচ্ছে 300 টাকা, ব্যাপারের জন্য 200 টাকা, আর এমনি যারা সাধারণ ক্রেতা আছে ওদের জন্য 300 টাকা। আর আমাদের সবচেয়ে সুবিধা হচ্ছে এখানে জামুক শনাক্ত করার জন্য আমরা মেশিন আনছি। পুরো বাজারটি প্যান্ডেল দিয়ে সাজানো হয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সতর্ক অবস্থানে আছে। পাশাপাশি ক্রেতা বিক্রেতা যেন প্রতারিত না হয় তাই প্রস্তুত রাখা হয়েছে জাল টাকা শনাক্তকরণ মেশিনও। এই বাজারে আনোয়ারা ছাড়াও বাঁশখালী, পটিয়া, চন্দনাই, সাতকানিয়া ও কক্সবাজার জেলার পেকুয়াসহ চট্টগ্রাম নগর থেকেও ক্রেতা বিক্রেতা এসে পশু ক্রয় বিক্রয় করে থাকেন।